সড়ক দুর্ঘটনায় মারা গেছে বন্ধু জহিরুল ইসলাম, বাবাও অসুস্থ। এমন পরিস্থিতিতে বন্ধুরা সবাই মিলে তার মাকে সান্ত্বনা দিতে গিয়ে দেখেন তিনি অসুস্থ। শ্রমিক না পাওয়ায় জমির ধান পেকে নষ্ট হয়ে যাচ্ছে। এরপর সেখানে বসেই সিদ্ধান্ত, বন্ধুরা মিলে বন্ধুর সেই অসহায় মায়ের 39 শতক ধান কেটে বাড়িতে নিয়ে মারাই করে দিয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন তারা। দিনভর উপজেলার পুটিয়ালিচর গ্রামে জোছনা বেগমের উঠানে ওই কাটাধান মারাই করেন তরুণরা। এর আগের দিন ধান কাটেন তারা। ধান কাটা তরুণরা সবাই বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মোহাম্মদ রাকিব হাসান নামে এক বন্ধু বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান জহিরুল। জহিরুল ইসলাম সদর উপজেলার পুটিয়ালিচর গ্রামের আমির আলী ও জোছনা বেগম দম্পতির একমাত্র ছেলে ছিল। তাদের একমাত্র মেয়েরও বিয়ে হয়ে গেছে। এমতাবস্থায় সংসারের ছেলেকে হারিয়ে একা হয়ে যায় মা জোছনা বেগম। কিন্তু ছেলে হারানোর শোকে কাতর দিশেহারা এই মাকে সহানুভূতির চোখে দেখে ছেলের বন্ধুরা। তারা প্রায়ই জহিরুলের মাকে দেখতে যায়। জোছনা বেগম বলেন, আমার ছেলে চলে যাবার পর থেকেই আমার জীবনে কোনো সুখ আহ্লাদ নেই। বাড়িতে মেয়েও থাকে না। ছেলের বন্ধুরা আমার বাড়ি এলে খুব ভালো লাগে। সময়ে অসময়ে তারা এসে আমার ভালো মন্দ জানতে চায়। এবার ধান রোপণ করে কেটেও দিয়েছে। আল্লাহ এদের ভালো রাখুক। প্রিয় ভিউয়ার্স, বন্ধুত্বের সংজ্ঞাটা যেন নতুন করে সবাইকে জানিয়ে দিল কলেজ ভার্সিটি পড়ুয়া এসব তরুণেরা। তাদের এমন উদ্যোগ বা কর্মকাণ্ডকে কিভাবে দেখছেন আপনারা? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অন্য ভিডিওগুলোও দেখুন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।